সকলকে আমাদের এই বার্নিং অ্যাকশনে স্বাগত জানাই। বিবেকানন্দের বাণী আমরা হয়তো অনেকবার শুনে থাকব, কিন্তু সেই বাণী আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা জীবন্ত, তা আমরা কেউ ভালোভাবে হয়তো শুনি না বা জীবনে কখনো প্রয়োগ করিনি। আজকে আমি অনুরোধ করব, যদি ভিডিওটি প্রয়োজনে ক্লিক করে থাকো, তাহলে এই 5 মিনিট তোমার জীবনে এক অমূল্য পরিবর্তন এনে দিতে পারে। আমি বিশ্বাস করি বিবেকানন্দের প্রতিটি কথা শোনার অনুরোধ রইল। সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যাবসায় প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকা চাই। অধ্যাবসায়শীল সাধক বলেন, আমি গুণরুষে সমুদ্র পান করিব, আমার ইচ্ছা মাত্র পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। ইচ্ছা শক্তির কাছে আর সবই শক্তিহীন হইয়া যাইবে, কারণ এই ইচ্ছা শক্তি সাক্ষাৎ ঈশ্বরের নিকট হইতে আসিতেছে। বিশুদ্ধ ও দৃঢ় ইচ্ছা শক্তি অসীম, যাহারা এই দৃঢ় এবং শক্তিশালী, জগৎ তাহাদের প্রতি সহানুভূতিশীল। আমাদের জীবনে যে শক্তির একান্ত প্রয়োজন, ইহাই সেই শক্তি, কারণ যাহাকে আমরা পাপ বলি, দুঃখ বলি, তাহার একটি মাত্র কারণ আছে, আমাদের দুর্বলতাই সেই কারণ। দুর্বলতার সঙ্গে অজ্ঞান আসে, অজ্ঞানের সঙ্গে আসে দুঃখ। তিনিই মহাপুরুষ যিনি কখনো দুর্বলতার বশীভূত হন না, সর্বপ্রকার বাধা বিঘ্নের সম্মুখীন হন। জানিও, সকল পাপ ও সকল অশুভ এক দুর্বলতা, শব্দ দ্বারাই নির্দিষ্ট হইতে পারে। সকল অসৎ কাজের মূল দুর্বলতা, যাহা করা উচিত নয়, দুর্বলতার জন্যই মানুষ তাহা করিয়া থাকে। দুর্বলতার জন্যই মানুষ তাহার প্রকৃত স্বরূপ প্রকাশ করিতে পারে না। তোতা পাখির মতো কথা বলা আমাদের অভ্যাস হইয়া গিয়াছে, আচরণে আমরা পশ্চাৎপদ। ইহার কারণ কি? শারীরিক দুর্বলতাই ইহার কারণ। দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারে না, আমাদিগকে সবল মস্তিষ্ক হইতে হইবে। ব্রেন ও মাসল সমানভাবে ডেভেলপ হওয়া চাই। লোহার মতো শক্ত স্নায়ু, তীক্ষ্ণ বুদ্ধি থাকিলে সমগ্র জগৎ পদান্নত হয়। জগতের কাছে আমি এই কথাই বলিতে চাই, শক্তিমান হও। শক্তি ও ক্রম উন্নতি জীবনের চিহ্ন, দুর্বলতার মৃত্যুর চিহ্ন। যাহা কিছু দুর্বল তাহাকে এড়াইয়া চলো, উহাই মৃত্যু। উহা যদি শক্তি হয়, তবে তাহার জন্য নরকে যাও এবং শক্তি লাভ করো। আমার সমস্ত শিক্ষার প্রথম ও প্রধান কথা এই, যাহা কিছু তোমার আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক দুর্বলতা আনে, তাহা পায়ের আঙুল দিয়াও স্পর্শ করিবে না। ওঠো, এসো, সিংহস্বরূপ হইয়াও তোমরা নিজেদের মেষতুল্য মনে করিতেছ, ব্রহ্মজ্ঞান দূর করিয়া দাও। তোমরা অমর আত্মা, মুক্ত আত্মা, চির আনন্দময়। তোমরা জড় নও, দেহ নও, জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নও। যদি এই সকল কথা তোমার জীবনের উন্নতির আধার হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর শেয়ার করো তোমার সবচেয়ে কাছের মানুষকে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সঙ্গে থাকো, আমরাও তোমাদের সঙ্গে থাকব। ধন্যবাদ।